ধান ওঠার মৌসুমে নদীবাদের ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত গোসাবা পাখিরালয় গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, সেচ দপ্তরে জানিও বন্ধ হয়নি নদীবাদের ফাটল। নদীবাদে ফাটল দেখায় আতঙ্কিত হয়ে পড়েছেন গোসাবা রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় গ্রামের বাসিন্দারা। এলাকার নদীবাদে কয়েকদিন ধরেই ফাটল দেখা যাওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে চাষিদের। মাঠে বিঘার পর বিঘা পাকা ধান, বাঁধ ভেঙে নদীর জল জমিতে এলে ফসল নষ্ট হয়ে যাবে, এই আতঙ্কেই দিন কাটছে তাদের। জানা গিয়েছে পাখিরালয় গ্রামে নদীবাঁধে বেশ কিছুদিন আগেই ফাটল দেখা দেয়। সেচ দপ্তরকে বিষয়টি জানানো হয়। এলাকাবাসীর দাবি, সেচ দপ্তরের কর্মীরা এলাকা পরিদর্শন করলেও নদীবাঁধ সম্পূর্ণ মেরামত করতে পারেনি। কোনো মতে ফাটল আটকানোর চেষ্টা করা হলেও তা যে কোনো সময় ভেঙে নদীর জল ঢুকতে পারে বলে আতঙ্কিত তারা। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন। হোটেলেই কংক্রিটের সেতুর প্রতিশ্রুতি মেলে, ভোট মিটলেই প্রতিশ্রুতি ভুলে যান নেতারা, এমনই অভিযোগ বাসিন্দাদের। এলাকার বাসিন্দা সুবল মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে আমরা কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছি, আজও তা হয়নি। আমরা তো সুন্দরবনের শেষ প্রান্তে আছি একদম, আমাদের নদী বাঁধ অবশ্যই দরকার, কংক্রিট বাঁধ দরকার। দ্বিতীয়ত আমাদের জমি জমা সব সর্বশান্ত হয়ে গেছে, আমরা এখনও সরকার থেকে কোনো একটি পয়সা পাচ্ছি না। প্রতিদিন নদী ভাঙনে আমরা নিশ্চিন্ত থাকতে পাচ্ছি না, জোয়ারের সময় কোনো রকম নিশ্চিন্ত চাই, কিন্তু ভাটা না লাগলে আমরা আবার নদীর উপরে এসে বসে থাকি। পারে নয় 10-12 দিন পরে নদীর ফসল উঠবে, কিন্তু এটা যদি জল ঢুকে যায় তাহলে আমার তো আর উপায় নেই, সব নষ্ট হয়ে যাবে। যা মানে সর্বশান্ত হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব অসহায় অবস্থা পড়তে হবে। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান দেবপ্রসাদ সরকার বলেন, বারে বারে আমরা বাঁধের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিঘার পর বিঘা জমি নদী গর্ভে চলে যাচ্ছে। এখানে যে নদী ভাঙন বারবার স্লিপ নেমে যাচ্ছে, আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পলিথিনের ব্যবস্থা করে রিভার সাইডে সেটা যাতে ঢেউটা আসে সেই ঢেউতে না মাটি ধুয়ে যায় তার জন্য পলিথিন ব্যবস্থা হচ্ছে। 100 দিনের কাজও বন্ধ, আমরা কাজ করাতে পাচ্ছি না। ইরিগেশন দপ্তর থেকে এই দেখছেন এই বল্লা আছে এখানে, একটা স্লিপ নেমেছে, কাজও করছে লোকজন, বল্লা ড্রাইভিং হবে এই পুকুরে, আর প্রতিনিয়ত স্লিপ, যে স্লিপ মুহূর্তের ভিতরে চ্যানেল হয়ে যায়, চ্যানেল করে মাটি বের করে নিয়ে যায়। এই মুহূর্তে আপনার আয়লার অধিগ্রহণ, আয়লার বাঁধ, মানুষের জমি দিতে দিতে আর দেওয়ার জায়গা নেই, কারো 10 কাঠা, কারো নেই, কারো 1 বিঘে, ঠিক এরকম অবস্থাতেই মানুষ খুব ভীতত্রস্ত অবস্থায় আছে এখানে। স্থানীয় বাসিন্দা রেণুকা মণ্ডল বলেন, বাঁধে ফাটল থাকায় আমরা আতঙ্কে আছি, যে কোনো সময় নদীর জল জমিতে ঢুকে পড়তে পারে। আমরা নদীর পাশে প্রচণ্ড আতঙ্কে আছি, আমাদের ফসল বারবারই এই নদী বাঁধের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, আর ভাঙনও তো থামছে না, সেহেতু আমাদের সবসময় জন্য আমাদের আতঙ্কে থাকতে হয় এবং প্রচুরভাবে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে বারবারই। উপরন্তু আমাদের এত ক্ষয়ক্ষতি হচ্ছে তার জন্য তো আমাদের কোনো সুযোগ সুবিধাও নেই, জমি জায়গা অধিকাংশ তো আমাদের নদীতে চলে গেল, আর এই যা কিছু আছে সব তো যাওয়ার পথে, যার ফলে আমাদের বাঁধ অবশ্যই প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোসাবা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।